বিএনপিকে আগামীকালের সম্মেলনে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি তিন নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দাওয়াত কার্ড পৌঁছে দেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তবে দলের কেউ আওয়ামী লীগের কাউন্সিলে যাবেন কিনা তা হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলে জানান প্রিন্স। আমাদের পক্ষ থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনজন নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, এই তিনজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যাশা করি যে সকল রাজনৈতিক দলের পার্টিসিপেশন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে থাকুক, এটা আমরা সর্বাত্মকভাবে আমরা প্রত্যাশা করি। যেখানে রাজনীতির নামে অপরাজনীতি চলছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের আমাদের এই কেন্দ্রীয় দপ্তর থেকেই প্রায় 450 নেতা কর্মীকে এক রাতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এরকম একটা প্রেক্ষাপটে ওনারা কাউন্সিলে দাওয়াত দিয়েছেন। আমরা যাদের নামে দিয়েছেন তাদেরকে পৌঁছে দিব, দল সিদ্ধান্ত নিবে কী হবে।